প্রথমবারের মতো ইসরায়েলের সেনা কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার উত্তর ইসরায়েলে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও দ্য গার্ডিয়ান। গত সপ্তাহে বৈরুতে হামাসের উপপ্রধান সালেহ আল আরুরি এবং সোমবার হিজবুল্লাহর অভিজাত শাখা রাদওয়ান ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার উইসাম আল তাবিল নিহত হওয়ার পরপরই ইসরায়েলকে চড়া মাশুল দিতে হবে বলে হুমকি দেয় গোষ্ঠীটি। এর পরপরই প্রথমবারের মতো সীমান্ত থেকে প্রায় 14 কিলোমিটার ভেতরে ইসরায়েলের সাফেদে হামলা চালালো হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, মঙ্গলবার উত্তর সীমান্তের একটি সামরিক কমান্ড সেন্টারে ড্রোন আঘাত হেনেছে, কিন্তু সেখানে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলায় তেমন ক্ষতি না হলেও হিজবুল্লাহর ড্রোন 14 কিলোমিটার ভেতরে ঢুকে যাওয়া এবং কমান্ড সেন্টারে আঘাত হানায় নড়ে চড়ে বসেছে ইসরায়েল। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের সংঘাত 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 130 জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এদিকে গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের আরও 9 সেনা নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার মধ্য গাজার বুরেইজ এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের 5 সেনা নিহত হয়েছেন। সাংবাদিকদের নিয়ে গাজায় হামাসের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনের সময় এই বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই হতাহতদের ইসরায়েলি সেনারা গাজার বাইরে নিয়ে যান। সেনা কমান্ডাররা এই ঘটনাকে ব্যাপক হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে। এছাড়া গাজার অন্যান্য এলাকায় যুদ্ধ করতে গিয়ে আরও 4 সেনা সদস্য নিহত হয়েছেন। সব মিলিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের 185 জন সেনা নিহত হয়েছেন। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।